হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার একটা ভিডিও আপলোড করছি। মিনি দুর্গাপুজোয় এক রাত্রি দু ঘন্টা ঠাকুর দেখে আমার যে শরীর খারাপ হয়েছিল, একটা ভিডিও আপলোড করার পর আর শরীর দেয়নি। তো আজ হচ্ছে নবমী, সকাল সকাল ভেবেছিলাম বেরিয়ে পড়বো, তা তো আর হলো না, সেই দুটো আড়াইটে বেজে গেল। এখন আমরা হাওড়া স্টেশন থেকে বাস ধরে ফার্স্ট যাবো হচ্ছে লেবুতলা ঠাকুরটা দেখতে, মানে রাম মন্দিরে। আর যারা যারা আমাদের মতন পাবলিক আছে, মানে কলকাতার রাস্তাঘাট তো চেনই না, কোথায় কি ঠাকুর হয় সেটাও জানো না, তো তারা আজকের ভিডিওটা রিলেট করতে পারবে। এসেছি মেনলি রাম মন্দিরে ঠাকুর দেখতে। তো নামালো এমন একটা জায়গায় যেখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে এসে এই একটা প্যান্ডেল দেখতে পেলাম। তো ফার্স্টে ভাবছিলাম এটাই রাম মন্দির, কারণ আমি কখনো যাইনি। তো দেখলাম যে না, এটা একটা অন্য একটা থিমের প্যান্ডেল, বাট থিমের প্যান্ডেল কি করেছে আমি বুঝতে পারিনি। কলকাতায় কিছু না চেনাতে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়, সরি নেক্সট উচ্চারণ করছি এটা আমি, নেক্সট ডেস্টিনেশন, ইয়েস নেক্সট, বাট যাই হোক পরের গন্তব্য কোথায় সেটা জানি না। প্রথমে রাম মন্দিরটা দেখে তো উতরাই। আর অনেকেই ভাবছে যে আমি পুজো ব্লগ দিচ্ছি, তাও কেন আমি শপিং ব্লগ দিই? মেনলি দুর্গাপুজোর সেরকম একটা কেনাকাটা থাকে না, কারণ আমাদের এখানে জগদ্ধপুজো যেহেতু বিখ্যাত, তাই দুর্গাপুজোর পরেও কিন্তু জগদ্ধপুজোতে আমাদের অনেক কেনাকাটা থাকে। তাই জন্য আমি ঠিক করেছি যে দুটো শপিং একসাথে তোমাদের কিন্তু জগদ্ধপুজোর আগে আপলোড করে দেবো। আর যতটাই হেঁটে যাচ্ছি রাম মন্দিরে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, ভাবছি এই মনে হয় প্যান্ডেল কাছে, আবার 5 মিনিট হেঁটে যেতে হচ্ছে। তো দেখা যাক কখন গিয়ে আমরা রাম মন্দিরের দর্শন পাই। রাম মন্দিরের রাস্তায় হাঁটতে গিয়ে প্রায় 3-4টা ঠাকুর দেখে নিয়েছি, কিন্তু আলটিমেটলি রাম মন্দিরের আর দেখা পাচ্ছি না। আর দিনের বেলা এত ভিড় জাস্ট ভাবা যায় না। যদিও কলকাতায় আমরা সেরকম কোনোবারই ঠাকুর দেখতে আসি না, ফেসবুকের মারফতে যেটুকু জানতে পারি যে এখানে এখানে দু একটা প্যান্ডেল ভালো হয়েছে, তাও সারাদিন কাভার করে দিই, তাও ঠাকুর দেখে আর আলটিমেটলি উতরাতে পারি না। তো আবার একটু হেঁটে আবার রাম মন্দিরের একটা দর্শন দেখতে পাচ্ছি। সকালবেলা, মানে সকাল না দুপুরবেলা, প্রায় 3-4 বাজে, এই টাইমে জাস্ট ক্রাউডটা দেখো। আর ফাইনালে রাম মন্দিরে দর্শন পেয়েছি। এত ভিড়, এত ভিড়, মানে চিড়ে চ্যাপটা হয়ে যাওয়ার মতন ভিড়। তো যাই হোক বকবক পরে করবো, চলো। আর এই যে আমার পাশের কাকু কাকিমাটা দেখতে পাচ্ছ, এরা ফার্স্ট সেলফি তুলছিল আমার ক্যামেরায় দেখে, এরা আমার ক্যামেরাতেই ফোকাস নিয়ে নিয়েছে। বুঝে পাই না এত মানুষ কোথা থেকে আসে বেলা 3:30-4 সময়, এই লেভেলের ক্রাউড, তাহলে সন্ধ্যেবেলায় কী হবে আমি শুধু সেটা ভাবছি। ফাইনালি চেপে চুপে তো ভিতরে ঢুকেছি, কিন্তু ঠাকুরের দিকে আলটিমেটলি আর তাকাতে পারছি না। তো ফাইনালি তো সবার হাতে ক্যামেরা, সবাই ঠাকুরকে বন্দি করবে ক্যামেরার মধ্যে, মানে যাই হোক আমিও তাই করছি। এ আবার করছে কি, এ তো ঠাকুরের দিকে ক্যামেরা ঘুরিয়ে পিছন দিকে ভিডিও করছে, মানে চাইটা কি? এই প্যান্ডেলটা পুরোটাই পোস্টারের উপর করা, খেলা ফুটবল খেলার উপর থিম, এটাও বেশ সুন্দর। আর সত্যি বলতে গেলে দুর্গা ঠাকুরের মুখগুলো কিন্তু অসাধারণ। 5 মিনিট দাঁড়িয়ে ডিসাইড করা হলো যে আমরা এখান থেকে যাবো হচ্ছে ডিজনিল্যান্ড দেখতে, মানে শ্রীভূমি। তো আলটিমেটলি আমি বুঝে নিয়েছি এবারে শ্রীভূমি দেখি আমাকে বাড়ি যেতে হবে, কারণ আগের বছরও আমার সাথে এটাই হয়েছিল, শ্রীভূমির ওই বুর্জ খালিফা দেখে বাড়ি চলে আসতে হয়েছিল। মানে সারাদিনে শুধুমাত্র 500 টাকা খরচা করে একা একটা শ্রীভূমি দেখতে গেছিলাম, এটা জীবনের সবচেয়ে বড় কষ্ট। আগের বছরে শ্রীভূমির কষ্ট শেয়ার করতে করতে শ্রীভূমির লোকেশনে পৌঁছে গেছি। চলো, আগের বছর তো অনেক দূর থেকে লাইন শুরু হয়েছিল, এবার কোথা থেকে লাইন শুরু হয় কে জানে। একটা একটা করে লাইটিং দেখি আর হাঁটতে শুরু করি।
দুপুর প্রায় 3:30 নেমে এখন বাজে 8:30, মানে প্রায় 5-6 ঘন্টায় দুটো থিমের প্যান্ডেল দেখতে পেরেছি, তার মধ্যে ওই ক্রাউড নিয়ে। আর ঠাকুর দেখা সম্ভব নয়, এবার চলো গুটিয়ে গাটিয়ে বাড়ি যাই। বাই দ্য ওয়ে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বা